নিউজ এইটিন বাংলা আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা, কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? আজ রায়সিনার লড়াই ভোট দেবেন 4,800 সাংসদ বিধায়ক। সকাল 10টা থেকে ভোট শুরু, বিকেল 5টা পর্যন্ত ভোটদান চলবে। সংসদ ভবনের পাশাপাশি রাজ্যের বিধানসভাগুলিতেও ভোটদান চলবে। 21 জুলাই ফল প্রকাশ। রাষ্ট্রপতি ভোটে বিজেপির বাজি আদিবাসী মুখ। দ্রৌপদীকে সমর্থন জানাতে দলে হুইপ জারি করুন মমতা, দাবি দিলীপ ঘোষের। মমতার আমলে আদিবাসীদের উন্নয়ন হয়েছে, পাল্টা জবাব ফিরাদ হাকিমের। উনি খালি আদিবাসী মহিলাদের হাত ধরে নাচলে হবে না, তাও গ্লাভস পরিয়ে নাচতে হয়, হাত থেকে না জীবাণু সংক্রমণ হয়। সেই নাচের ছবি আমরা কদিন আগে দেখেছি, এখন সেটা চলছেও মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো আপনি গিয়ে নাচবেন, তাদের ভালো ভালো কথা বলবেন, একবার নর্থ বেঙ্গল যাবেন, ডুয়ার্সে চা শ্রমিকদের সঙ্গে নাচবেন, একবার জঙ্গলমহলে এসে নাচবেন, আর যখন আদিবাসীদের সম্মান সমর্থনের প্রশ্ন আসবে তখন আপনি এড়িয়ে যাবেন। আমি তাই বলেছি, দম থাকলে, হিম্মত থাকলে পুরো পার্টিকে হুইপ জারি করে বলুন দ্রৌপদী মুর্মুকে সাপোর্ট করতে হবে, নাহলে সারা দুনিয়া ভেবে না, আমরাও ভাববো যে আপনি এক নম্বরের আদিবাসী বিরোধী। তৃণমূল কংগ্রেস কখনোই আদিবাসী বিরোধী না, তৃণমূল কংগ্রেস মানুষের দল, আদিবাসীদের সাথেও তৃণমূল কংগ্রেস আছে। হয়তো অনেকে জানেন না যে আমলাসোল থেকে নিয়ে বাঁকুড়া পুরুলিয়া, সেখানে আগে মানুষ পিঁপড়ে খেত, আজকে তৃণমূল আসার পরে সেইখানে মানুষ সম্মানের সাথে মাথা তুলে বেঁচেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছে, সেই সব জায়গায় বাংলার উন্নয়ন পৌঁছে গেছে। আমরা ইনক্লুসিভ পলিটিক্স করি, সবাইকে একসাথে নিয়ে চলাটাই হলো বাংলার দৃষ্টি।